চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন ও মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে 25 দিনের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম মঙ্গলবার বেনে নগরীর আন্দরকিল্লা 32 নং ওয়ার্ডত্তন উদ্বোধন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন। তিনি নালাতন মাটি ও আবর্জনা উত্তোলন এবং মশার ডিম ধ্বংসকারী লার্ভিসাইড স্প্রে করে 25 দিন ব্যাপী 41 কান ওয়ার্ডের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন করে। এ উপলক্ষে আন্দরকিল্লা 32 নং ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশত প্রধান অতিথির ভাষণত সিটি মেয়র আজম নাসিরুদ্দিন হয় আগামী 5 মে পর্যন্ত এই ক্র্যাশ প্রোগ্রাম নগরের 41 কান ওয়ার্ডত চলমান থাকিব। 41 কান ওয়ার্ডের ক্র্যাশ প্রোগ্রাম শেষে মেয়র কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী ও পরিচ্ছন্ন সেবকর বেক্ষণ মিলে নগরের 41 কান ওয়ার্ডত একবারে বেনেতুন সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হইব বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানত কাউন্সিলর শৈবাল দাস সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকি, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ হাসান রেজা সহ অন্যান্য উপস্থিত আছেন। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।